বেসরকারি শিক্ষক কর্মচারীদের সুযোগ সুবিধা বাড়িয়ে চলছে সরকার। বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের মাধ্যমে 2009 সাল থেকে এ পর্যন্ত অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের জন্য প্রায় 5,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। বর্তমানে বেসরকারি শিক্ষকরা অনলাইনের মাধ্যমে 3 থেকে 6 মাসের মধ্যে পেয়ে যাচ্ছেন কল্যাণ ট্রাস্টের টাকা। রিপোর্ট সুমন মাহমুদের। বেসরকারি শিক্ষক কর্মচারীদের জীবনের শেষ ভরসা কল্যাণ ট্রাস্ট এবং অবসরকালীন সুবিধার টাকা। তবে একসময় সেই টাকা জীবদ্দশায় পাওয়া ছিল স্বপ্নের মতো। বর্তমান সরকার মানুষ গড়ার এই কারিগরদের ব্যথা অনুধাবন করে প্রতি বছরই কল্যাণ ট্রাস্টের অর্থ বরাদ্দের পরিমাণ বাড়িয়ে যাচ্ছে। এতে উপকৃত হচ্ছে হাজারো শিক্ষক কর্মচারীর পরিবার। আমাদের বেসরকারি শিক্ষক সারা জীবন চাকরি করতেন, তারা শূন্য হাতে বাড়ি ফিরতেন, তাদের শেষ জীবনে ছাতি লাঠি জায়নামাজ বিদায় করে দেওয়া হতো। এখন কিন্তু একজন শিক্ষক সম্মানজনক কল্যাণ এবং অবসর ভাতা পান, যেটা তার পরবর্তী জীবনে, তার অবসর জীবনে সুখে স্বাচ্ছন্দ্যে থাকার মতো একটি ব্যবস্থা কিন্তু হয়েছে। এখানেও আমাদের অনেক সংকট ছিল, এই সংকট নিরসনে মাননীয় প্রধানমন্ত্রী 2,000 কোটি টাকা বিশেষ বরাদ্দ দিয়েছেন এবং আমরা আরো বাড়তে চেষ্টা করছি। এক সময় 10 থেকে 12 বছর সময় লেগে যেত কল্যাণ ট্রাস্ট এবং অবসর বোর্ডের টাকা পেতে। তবে এখন চিত্র পাল্টে গেছে। অবসরে যাওয়ার 3 মাস থেকে 6 মাসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে চলে যাচ্ছে কল্যাণ ট্রাস্টের অর্থ। 279 কোটি টাকা তারা শিক্ষকদেরকে 18 বছরে বিতরণ করেছিল। 9 সাল থেকে দায়িত্ব পাওয়ার পরে 15 বছরে আমি প্রায় 5,000 কোটি টাকার কাছাকাছি কিন্তু আমি নিষ্পত্তি করেছি। আমরা অনলাইন সিস্টেম চালু করেছি, EFT চালু করেছি। আপনি অনলাইনে টেকনাফ বাতে তুলিয়ে বসে আপনি আবেদন করছেন, আমরা EFT-র মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি। বর্তমান সরকার 2009 সাল থেকে পর্যন্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য প্রায় 5,000 কোটি টাকার বরাদ্দ দিয়েছে। বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের চাহিদা অনুযায়ী অর্থ সংকট সমাধানের জন্য ইতিমধ্যে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুমন মাহমুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।